মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে সহযোগিতা করতে যাওয়ায় মাহফুজ মিয়া নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করেছে মাদকারবাহীরা। সোমবার রাত 9টার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার 6 নং কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া পুলিশ ক্যাম্পের নিকটে এই ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশ ওই স্থানে সূত্র জানায়, সম্প্রতি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে সোমবার রাতে কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে পুলিশ। ওই গ্রামের একটি অংশে প্রতিনিয়ত মাদক কেনা বেচা ও সেবন চলে বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাবস্থায় বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা অবস্থান পরিবর্তন করে সাবধান হয়ে যায়। এ সময় পুলিশের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালিক সহ অন্যরা ওই স্থান থেকে চলে এলে তথ্য সংগ্রহের জন্য রয়েছেন 5 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাহফুজ মিয়া। সোহাগপুর বিধবা পল্লীর জন্য বেনুপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের কাছে অপেক্ষা করছিলেন গ্রাম পুলিশের ওই সদস্য। এ সময় পেছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে আহত করে মাদক সেবীরা। উপরচুপুরি আঘাতে গ্রাম পুলিশ দ্রুত চিৎকার দিয়ে কাকরকান্দি বাজারে ঢুকে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ি হাসপাতালে ভর্তি করে। আহত গ্রাম পুলিশ সদস্য জানান, 5-6 জনের একটি দল তাকে ঘিরে আকস্মিক হামলা চালায়। এ সময় তিনি সকলকে চিনতে পারলেও 3 জনের নাম জানেন বলে জানান। এরা হলো জাহিদুল, রাসেল ও শরীফ। এলাকায় এগুলা কোনো তথ্য দেওয়ার লেগে আছে, যারা বর্তমানে পুরানগুলো জেলে আছে, নতুন কিছু মাদক ব্যবসায় আছে, তাদের তথ্য নিতে আছে। এক পর্যায়ে দেখা যায় কিছুক্ষণ যাওয়ার পরে কারেন্টটা গেল, কারেন্ট যাওয়ার পরে ওরা দাঁড়াই গেল, দাঁড়াই যাওয়ার পরে একজন ওদিকে গেল, আরেকজন ওদিকে গেল। আমি বুঝতে পারছি 1 মিনিট পরে আইলো, আবার আইলো আওয়ার পরেই ওই সামনে দাঁড়ায় রয়েছে, পিছন তো ফট করে একটা আঘাত করছে। আঘাত করার পরে আমি দাঁড়াই পড়ছি, দাঁড়াই পড়ার পরে পিটকা দিচ্ছে বহুর মতো লাঠিটা, 2-3টা পিটনা লাগছে। 5-6 জন ছিল, 5-6 জনের মধ্যে 3 জনকে আমি চিনি, এমনি আর 5-6টার মুখ চিনি আর কি, দেখলে আমি চিনতে পারবো সবগুলো বেনুপাড়া থাকে। কিছু বাড়ি সোহাগপুর আছে, জাহিদুল, এরপরে আসলে শরীর, রাসেল। বেনুপাড়া সহ কাকরকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় নিয়মিত মাদকের রমরমা বাণিজ্য ছাড়াও মাদক সেবন চলে বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার। তিনি জানান, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, এমনকি উঠতি বয়সীরা বিপদগামী হচ্ছে। আমার গ্রাম পুলিশ এবং আমার কাকরকান্দি ইউনিয়নের দায়িত্বে যে বিট অফিসার রয়েছেন, তো একটা তথ্য পায় যে কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া গ্রামে তো এখানে মাদক কারবারিরা তারা অবস্থান করছে। তো এই তথ্যের ভিত্তিতে আমার গ্রাম পুলিশ এবং বিট অফিসার সহ তারা যখন ওইখানে তাদেরকে ধরার উদ্দেশ্যে যায়, তো তারা তখন পালিয়ে যায়। পালিয়ে গিয়ে আমাদের বিট অফিসার এবং আমাদের গ্রাম পুলিশ অনেকক্ষণ অবস্থান করার পর যখন আমাদের বিট অফিসার চলে আসে, তো আমাদের গ্রাম পুলিশ মাহফুজ সে ওইখানে দাঁড়িয়েছিল তাদেরকে অবস্থান নির্ধারণ করার জন্য। তো হঠাৎ করেই বিদ্যুৎটা চলে যায় এবং বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই তারা অতর্কিতভাবে পিছন থেকে আঘাত করে দাঁড়া। কাকরকান্দি ইউনিয়নের সবচেয়ে বর্তমান সময় যে খারাপ যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে কাকরকান্দি বেনুপাড়া। এখানে কয়েকটা বাড়িতে, উপজাতি বাড়িতে এখানে মদ বিক্রি করা হয় এবং ওইখানে বেশ কিছু ছেলে আছে যারা সরাসরি মাদকের সাথে সম্পৃক্ত। তো আমি ইতিমধ্যেই বিগত সময় আমি বেশ কয়েকবার তাদেরকে বলেছি এবং আমি আমার গ্রাম পুলিশ সহ আমি ব্যবস্থা নিয়েছিলাম যে এটাকে প্রতিহত করার জন্য, এবং প্রতিহত করেছিলাম। কিন্তু তারা প্রতিনিয়তই তারা আমাদের চোখের আড়ালে তারা এই ধরনের ঘটনা সবসময় ঘটায় এবং মাদক ব্যাপকভাবে তারা কাকরকান্দি ইউনিয়নে মুষ্টিময় কয়েকটি ছেলে তারা এইভাবে ইউনিয়নটাকে মাদকের বিস্তার হিসাবে তারা ই করছে এবং আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমি আইনগতভাবে আমরা প্রশাসনিক যেন সর্বোচ্চ শাস্তি তাদের হয়, আমি এবং তাদের সেই সর্বোচ্চ শাস্তি দেখে যেন পরবর্তীতে আমার কোনো গ্রাম পুলিশ তারা আঘাত করতে সাহস না পায় এবং তারা যেন মাদকের ব্যবসা বা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ধাবিত করতে না পারে, আমি এই প্রত্যাশাই করি। এদিকে এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।